দর্শক, গোপন তথ্য ফাঁস, যেভাবে নিজের সৎ মাকে বিয়ে করেন মামুনুল হক, ভিডিও ভাইরাল। অবশেষে দুই বিয়ে নিয়ে মুখ খুলেছেন মামুনুল হক। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। নিজস্ব প্রতিনিধি হেফাজত নিতা মামুনুল হক তার বাবার শেষ স্ত্রীকে অর্থাৎ তার সৎ মাকে বিয়ে করেছিলেন। কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও দৈনিক সিপিবিএম পত্রিকার সম্পাদক ডক্টর এম এ সামাদ ফেসবুক লাইভে এসে এমন তথ্য জানিয়েছেন এবং এ কথার প্রয়োজনীয় তথ্য প্রমাণও আছে বলেও জানিয়েছেন তিনি। ফেসবুক লাইভে ডক্টর সামাদ বলেন, মামুনুল হকের সেই সৎমা এবং পরবর্তীতে স্ত্রী, যার নাম ফারহানা, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখান থেকে মামুনুল হককে গ্রেফতারের খবরে উতলা হয়ে বিভিন্ন ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছেন, সেই সাথে উস্কানিও দিচ্ছেন মামুনুল হকের অনুসারীদের রাস্তায় নামা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন এবং বিভিন্ন থানায় মামলা দায়ের করার জন্য। মামুনুল হকের বাবা স্বঘোষিত স্বাধীনতা বিরোধী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে ডক্টর সামাদ তার ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে সেই পরিচয় ও পারিবারিক সম্পর্কের সূত্রে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি জানান, মামুনুল হকের পিতার স্ত্রীর সংখ্যা অনেক, যাদের অনেকেই ছিলেন তার বাড়ির গৃহ পরিচালিকা, তাদেরকে একে একে বিয়ে করেন আজিজুল হক। এসব বিয়ের কোনো রেজিস্ট্রি বা কাবিন নেই, শুধুমাত্র মুখে কলিমা পড়ে বিয়ে এবং ছেড়ে দিলাম বলে ডিভোর্স দেয়া হয়। এই স্ত্রীদের গর্ভে মোট সন্তানের সংখ্যা 14 জন। ডক্টর সামাদ জানান, মামুনুল হক যাকে বিয়ে করেছেন সেই ফারহানা তার বাবা আজিজুল হকের শেষ বয়সে করা বিয়ের অতি অল্প বয়সী এক স্ত্রী। বয়সের বিস্তর ব্যবধানের কারণে এ নিয়ে মাদ্রাসায় ও ধর্মীয় অঙ্গনে বেশ রসালো আলাপ হতো। 1991 সালে এক আলোচনায় আজিজুল হক নিজে খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের উদাহরণ দিয়ে নিজের বিয়ের বৈধতা দেন। ফেসবুক লাইভে তিনি বলেন, এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে এক আলোচনায় আজিজুল হক দেশের প্রচলিত আইনকে মোরতাদের আইন আখ্যা দিয়ে বলেছিলেন, বিয়ের সংখ্যা এবং বয়স নির্ধারণ করা এ মোরতাদদের আইন আমরা মানি না, বরং 13টি পর্যন্ত বিয়ের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। ডক্টর সামাদ জানান, মামুনুল হকের সেই সৎমা এবং পরবর্তী স্ত্রী হওয়া নারী ফারহানা এখনও তার ফেসবুক প্রোফাইলে নিজেকে মামুনুল হকের এক্স স্ত্রী হিসাবে পরিচয় বহন করছেন। গত সোমবার আদালতের নির্দেশে মামুনুল হককে 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ বলেন, মামুনুলকে নিরাপত্তার স্বার্থেই কেবল গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে, সেখানে অফিসাররা গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। জানা যায়, প্রথম বিয়ে ছাড়া দুই জান্নাতকেই চুক্তিভিত্তিক বিয়ে করেছিলেন মামুনুল, কারণ দেখিয়েছেন হেফাজতের অর্থনৈতিক নিশ্চয়তা, আর সেই দুই নারী ডিভোর্সি। মামুনুল জানান, রয়্যাল রিসোর্টে শুরুতেই স্বীকার করলে প্রথম স্ত্রী আমেনা তৈয়ব বড় ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলতেন বলে তার ধারণা ছিল, এ কারণে তাৎক্ষণিক স্বীকার করেননি। জিজ্ঞাসাবাদের প্রথম দিনই অন্য গুরুত্বপূর্ণ অনেক তথ্যের সঙ্গে এ কথা বলেন মামুনুল। তবে কথিত দুই বিয়ের সাক্ষীদের শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে পুলিশ। একই সঙ্গে রিমান্ডে তাকে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অন্য বিষয়েও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়। তদন্ত সংশ্লিষ্টরা বলেন, এখন পর্যন্ত মামুনুল প্রথম বিয়ে ছাড়া বাকি দুই বিয়ের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি, এমনকি বিয়ের সাক্ষীদের নাম প্রকাশের ব্যাপারেও গড়িমসি করছেন। রিমান্ডের প্রথম দিনে গোয়েন্দাদের নানা তথ্য দিয়েছেন মামুনুল। তার ভাষ্য যে, দুটি বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে ওই দুই নারীর সঙ্গে অনেক দিন ধরে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে আসছেন তিনি, তবে বিয়ে সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র তার কাছে নেই, কাবিনও নেই। ওই দুই নারীর ডিভোর্স হওয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই তাদের দিকে এগিয়ে যান তিনি। একজনকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন, কাগজপত্র ও কাবিন না থাকা সত্ত্বেও বিয়ে কিভাবে বৈধ হলো এমন প্রশ্নের উত্তরে অসংলগ্ন কথা বলেছেন মামুনুল হক। এদিকে গতকাল পর্যন্ত তার কোনো স্বজন, সহকর্মী বা অনুরাগী তার খোঁজও নেননি। তদন্তের সঙ্গে যুক্ত একাধিক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। সম্মানিত দর্শক, মামুনুল হকের গ্রেফতার হওয়া নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মামুনুল হকের মুক্তি চান? তাহলে ইয়েস লিখে
कमेंट करे जानिए दिन आमादेर के। आर वीडियोटी जदि भालो लेगे थाके एकटी लाइक दिन एवं शेयर करुन आपनार बंधुदेर साथे। आर आपनारा जदि आमादेर चैनले नतून होए थाकेन तबे एखुनी सबस्क्राइब करे बेल बाटनटी बाचिए दिन। धन्यवाद।